মুকালমুয়া রামপুরত বিধ্বংসী অগ্নিকাণ্ড। রামপুরের চোক বজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানত ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড। নিমিষতে ভস্মীভূত হল চারিখনক ব্যবসায়িক প্রতিষ্ঠান। সাত্তার আলীর গডরেজ আলমিরা দোকানের অগ্নিকাণ্ডর সূত্রপাত হওয়ার সন্দেহ করা হয়েছে। আর এই অগ্নিকাণ্ডর ফলত চম্পক বৈশ্যর চাহ দোকান, লক্ষ্য বর্মনের সেন্ডেলের দোকান আর আলিচান্দর সারের দোকান ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডর ফলত রামপুরের সমগ্র আকাশত কলা ধোঁয়ারে ছানি ধরে। ঘটনাস্থলীত বহু পলমক অগ্নি নির্বাপক বাহিনীর দল উপস্থিত হওয়ার পূর্বেই চারিখনক দোকান জ্বলি সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। অবশ্যে পলমক হলেও অগ্নি নির্বাপক বাহিনীর দুখনক গাড়ি উপস্থিত হওয়াত ভয়ঙ্কর বিপদের পর কথমকি রক্ষা পড়ে সমগ্র অঞ্চলবাসী। রাইজে ফোন করেছে, বিভিন্নজনে ফোন করেছে, তেখেতসকলে হয়তো সময় আহিব পৰা নাই, নয়ারও তেখেতসকলে অল্প দেরিকে হলো আহিলেও আমার যেখানে দোকানি আছে সেই দোকানকিখান তেখেতসকলে মানে রখাত বা সেভ করার ক্ষেত্রে তেখেতসকলে সহায় করে আছে। অগ্নিকাণ্ডস্থলীত মুহূর্ততে হাজার হাজার লোকর সমাগম ঘটে। সংযোজিত হয়েছে এই ভালদরে আমি গম নাপাও, কিন্তু বিশ্বস্ত সূত্রমতে আমি গাঁৱলি আহি গম পালো যে ইয়াতে জুই লাগিছে, আর জুই লাগতে ইয়াতে পেট্রোলের দোকান এখন আছে, সারের দোকান এখন আছে, আর সেন্ডেলের দোকান আছে, বিভিন্ন দোকান আছে, কাপড়ের দোকান আছে, কিন্তু চাহর দোকানও আছে। তার বেশিরভাগ চারিখান দোকানের বেশি ক্ষতি হয়েছে, আর বাকি দোকানবিলাক বস্তু এইবিলাক রাইজের সহযোগ তেখেতসকলে বিভিন্ন ধরনের সহায় করে তেখেতসকলক উদ্ধার করেছে কিছু বস্তু, আর বিভিন্নজনে সহায়ত আজি এই বস্তুবিলাক তেখেতসকলের দোকানের পর ভাঙি ছিঙি হলেও রাইজে সহায় করে উদ্ধার করার সহায় করেছে। মুকালমুয়ার জয়ন্ত ডেকা, ডিবি নিউজ। DB News.